হ্যালো ডিয়ার গাইজ, প্রিয় কেমন আছেন? আমি বরাবরের মতন আবার একটু নতুন ধামাকা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আপনাদের আমি জেনারক নিয়ে আপডেট জানা যাচ্ছি, তার নাম হচ্ছে কলিজার আদখান। কলিজার আদখান নামক এই নাটক সম্পর্কে সম্পূর্ণ আপডেট যদি আজকে আপনার জানতে হয় তাহলে পুরো ভিডিওটি অবশ্যই নাটক শেষ পর্যন্ত দেখবেন। এই নাটকটি যে চরিত্রে রয়েছে সেখানে উভয় চরিত্র দেখতে পারবেন বাংলাদেশের খুবই জনপ্রিয় একজন অভিনেতা মুশফিকার ফারহানকে, এবং ফারহানের বিপরীতে এই নাটকটিতে অভিনয়ের চরিত্রে রয়েছে তানভীর তিশা। এই নাটকটির শুটিং কাজ এখনও শেষ হয়নি। এই নাটকটির শুটিং কাজ শুরু হয়েছে 8ই জুলাই। নাটকটির শুটিং কাজ যেহেতু এখন পর্যন্ত শেষ হয়নি, তাই নাটকটির অফিসিয়াল পোস্টার সহ নাটকটির অরিজিনাল ট্রেলারও এখন পর্যন্ত বের হয়নি। অন্যদিকে আপনারা হয়তো জানেন যে সামনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুশফিকার ফারহান এবং তানভীর তিশার কয়েকটি নাটক রিলিজ হয়েছে, এবং সেগুলো নাটক দেখার পর এবার ইউটিউবে কলিজার আদখান নামক নতুন আরও একটি নাটক আসতে চলছে আপনাদের খুবই প্রিয় এক জুটি। এই জুটি মুশফিকার ফারহান এবং তানভীর তিশাকে এই নাটকটিতে একটি গ্রামীণ পরিবেশে বসবাস করে একটি শিশু অর্থাৎ দম্পতির কাহিনীকে দেখতে পারবেন এই নাটকটিতে। এই নাটকটির ডিরেক্টর পরিচালক হচ্ছে মোহাম্মদ মিফতাহানান। মোহাম্মদ মিফতাহানের পরিচালনায় এই নাটকটি যেহেতু আমাদের মধ্যে এই কয়েকদিনের মধ্যেই সামনে রিলিজ হতে যাচ্ছে, তাই আর আপনাদের বেশি দিন অপেক্ষায় থাকতে হবে না। তারপরও এই নাটকটি আপনারা কবে কোন চ্যানেলে ইউটিউবে দেখতে পারবেন এ সম্পর্কে এই নাটকটি রিলিজ হওয়ার আগেই অনেকগুলো আপডেট পেয়ে যাবেন নাটকটি নিয়ে, তাই আমাদের চ্যানেল সাথে থাকতে অবশ্যই। তাই যাদের এখন পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে, এখন সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন, এবং আজকে যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি না দেখার জন্য। আসসালামু আলাইকুম।